প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশের জীববৈচিত্র্য, প্রকৃতি ও পরিবেশের নানা বিষয় নিয়ে আমাদের এই অনুষ্ঠান প্রকৃতি ও জীবন। আমাদের জীবন আর প্রকৃতি একে অপরের সাথে গভীরভাবে জড়িত। এর গাছপালা ও প্রাণী, আমাদের সাথে এদের সম্পর্ক, সচেতনতা ও করণীয় তুলে ধরতেই এই অনুষ্ঠান। প্রযুক্তিগত উন্নয়ন করতে গিয়ে মানুষ তার প্রাকৃতিক পরিবেশকে ধীরে ধীরে পরিবর্তন করে ফেলছে। এই পরিবর্তনের মধ্যে উদ্ভিদ ও প্রাণীজগৎ তাদের নিজেদের অস্তিত্ব টিকে রাখতে প্রতিনিয়ত সংগ্রাম করে যাচ্ছে। এই সংকটাপন্ন প্রাণীদের রক্ষার একটি পদ্ধতি হল এক্স সিটু কনজারভেশন। আমাদের আজকের পর্ব এক্স সিটু কনজারভেশন নিয়ে। এই বিষয়ে আলোচনা করব ডাক্তার তপন কুমার দে এবং তরুণ গবেষক সীমান্ত দীপুর সাথে। আমরা এক্স সিটু কনজারভেশন নিয়ে তাদের কাছ থেকে বিস্তারিত জানব, তবে তার আগে চলুন দেখে আসি পরিবেশ বিজ্ঞানী ডক্টর আনিসুজ্জামান খান এবং প্রকৃতি ও জীবন দলের এক্স সিটু কনজারভেশন নিয়ে কিছু তথ্য ও চিত্র। অপূর্ব প্রাকৃতিক বৈশিষ্ট্যের লীলাভূমি আর জীববৈচিত্র্যের আধার আমাদের এই দেশ। উদ্ভিদের দিক দিয়ে আমাদের যেমন প্রাচুর্যতা রয়েছে, তেমনি রয়েছে ব্যাপক প্রাণী বৈচিত্র্য। কিন্তু বিভিন্ন প্রাকৃতিক এবং মানবসৃষ্ট কারণে অনেক প্রাণী এবং উদ্ভিদ আমাদের প্রকৃতিতে আজ বিপন্ন অবস্থায় আছে বা বিলুপ্তির প্রহর গুনছে। প্রকৃতিতে কোনো প্রাণী বা উদ্ভিদের যখন বাসস্থান ধ্বংসের ফলে টিকে থাকা অসম্ভব হয়ে দাঁড়ায় অথবা তাদের স্বাভাবিক প্রজনন প্রক্রিয়া ব্যাহত হয়, তখন তাদেরকে প্রাকৃতিক আবাসস্থলের বাইরে কোনো কৃত্রিম বা আধা প্রাকৃতিক পরিবেশে মানুষের তত্ত্বাবধানে লালন পালন করে সংরক্ষণ বা প্রজনন করানো হয়। এই পদ্ধতিতে সংরক্ষণ প্রক্রিয়াকে এক্স সিটু কনজারভেশন বলা হয়। প্রাণীদের এক্স সিটু কনজারভেশন প্রক্রিয়ার জন্য চিড়িয়াখানা, অ্যাকোয়ারিয়াম, সাফারি পার্ক, বিভিন্ন গবেষণা কেন্দ্র আদর্শ জায়গা। এসব জায়গায় প্রাণীদের উপযোগী পরিবেশ তৈরি করে ক্যাপটিভ ব্রিডিং বা অন্তরীণ প্রজননের মাধ্যমে তাদের সংখ্যা বৃদ্ধি করানো হয়।
উদ্ভিদের জন্য বোটানিক্যাল গার্ডেন, প্রিজারভেশন প্লট প্রভৃতি স্থান ব্যবহার করা হয়। তবে উদ্ভিদের তুলনায় প্রাণীদের ক্ষেত্রে এই কাজটি কিছুটা জটিল। এক্সিটু কনজারভেশন প্রক্রিয়ার আরেকটি উদ্দেশ্য হল বেড়ে যাওয়া জনসংখ্যাকে প্রকৃতিতে তাদের উপযোগী পরিবেশে ফিরিয়ে দেওয়া, যা রিইন্ট্রোডাকশন বা প্রকৃতিতে পুনঃস্থাপন নামে পরিচিত। কোনো প্রাণী বা উদ্ভিদকে বিলুপ্তির হাত থেকে রক্ষার জন্যে এক্সিটু কনজারভেশন প্রক্রিয়া আজকাল একটি বহুল প্রচলিত এবং কার্যকরী পন্থা। পৃথিবীর বিভিন্ন দেশে এই পদ্ধতি গ্রহণ করে অনেক বিলুপ্তপ্রায় প্রাণীকে রক্ষা করা হয়েছে। যেমন পেরে ডেভিড হরিণ, যা প্রায় 3000 বছর পূর্বে চীনের প্রকৃতি থেকে বিলুপ্ত হয়ে গিয়েছিল, কিন্তু এখন এটি শুধু একটি পার্কে টিকে আছে। এছাড়া আরও কিছু প্রাণী যেমন চীনের পান্ডা, হাওয়াইয়ের নেনেগুজ, মার্কিন যুক্তরাষ্ট্রের ব্ল্যাক ফুটেড ফেরেট, আমেরিকান বাইসন, ক্যালিফোর্নিয়ার কন্ডোর প্রভৃতিকে কৃত্রিম পরিবেশে রেখে এক্সিটু কনজারভেশনের মাধ্যমে রক্ষা করে প্রকৃতিতে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছে। তবে এটি কোনো সহজ প্রক্রিয়া নয়। এর জন্য প্রয়োজন প্রাণীর জীবন বৃত্তান্ত এবং বায়োলজি সম্পর্কে ভালো জ্ঞান রাখা, অভিজ্ঞতা, উপযুক্ত প্রশিক্ষণ, তথ্য প্রযুক্তিগত সহায়তা এবং সর্বোপরি কাজের সুষ্ঠু ব্যবস্থাপনা। এক্সিটু কনজারভেশনের বেশ কিছু সীমাবদ্ধতাও রয়েছে, যেমন চিড়িয়াখানার জনসংখ্যার মধ্যে জেনেটিক ড্রিফ্ট, প্রাণীদের কৃত্রিম পরিবেশের সাথে অভ্যস্ত হয়ে যাওয়ার পর আবার প্রকৃতিতে মানিয়ে নিতে সমস্যা, প্রাণীদের মধ্যে শেখার ক্ষমতা কমে যাওয়া, জেনেটিক বৈচিত্রতার অভাব প্রভৃতি। এছাড়াও এক্সিটু কনজারভেশনের ক্ষেত্রে একটি নির্দিষ্ট এলাকাতে প্রাণীগুলো থাকে এবং এদের যে কোনো দুর্যোগে ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা। এসব সীমাবদ্ধতা সত্ত্বেও এক্সিটু কনজারভেশন পদ্ধতিটি বিলুপ্ত প্রায় প্রাণী রক্ষার থেকে একটি গ্রহণযোগ্য বিকল্প উপায়। বাংলাদেশে বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থান রয়েছে যেগুলো এক্সিটু কনজারভেশন পদ্ধতির জন্য উপযুক্ত, যেমন বোটানিক্যাল গার্ডেন, সাফারি পার্ক, চিড়িয়াখানা ইত্যাদি। আবার হাওর, বাওড়, বিল, হ্রদ ও পুকুর জলজ জীববৈচিত্র্য রক্ষার স্থান হিসেবে ব্যবহৃত হতে পারে। ঢাকা চিড়িয়াখানা ভিত্তিক যদি এক্সিটু কনজারভেশন প্রোগ্রাম নেওয়া যায়, তাহলে অনেক বিপন্ন এবং বিলুপ্ত বন্যপ্রাণীকে ক্যাপটিভ ব্রিডিং করে সেটাকে নেচারে রিইন্ট্রোডাকশন বা রিহ্যাবিলিটেশন করা সম্ভব। তাই এত সুন্দর চমৎকার এই চিড়িয়াখানাকে আরও একটু আনুষঙ্গিক সুযোগ সুবিধা বাড়িয়ে ক্যাপটিভ ব্রিডিং এবং রিইন্ট্রোডাকশন প্রোগ্রাম নেওয়া উচিত। বাংলাদেশে রয়েছে সাফারি পার্ক, যেটা দুলাহাজরাতে, সেখানে ইতিমধ্যেই বেশ কিছু বিপন্ন বন্যপ্রাণীকে এক্সিটু কনজারভেশনের মাধ্যমে সংরক্ষণ করা হচ্ছে। এই সাফারি পার্ক, বোটানিক্যাল গার্ডেন, করমজলের যে কুমির খামার আছে, এগুলোকে সমন্বিতভাবে যদি সেরকম একটা প্রকল্প গ্রহণ করা হয়, ক্যাপটিভ ব্রিডিং অ্যান্ড রিইন্ট্রোডাকশন, তাহলে বাংলাদেশের অনেক বিপন্ন বন্যপ্রাণী সংরক্ষণ করা সম্ভব হবে। আমাদের দেশের বিভিন্ন বিপন্ন প্রাণী যেমন বাংলার শকুন, ঘড়িয়াল, কাঁকড়াভুক বানর, লোনাপানির কুমির, ভোঁদর, মদনটাক প্রভৃতি প্রাণীকে অন্তরীণ প্রজনন প্রক্রিয়ার মাধ্যমে সংখ্যা বৃদ্ধি করে প্রকৃতিতে ফিরিয়ে দেওয়া যেতে পারে। চিড়িয়াখানা এবং সাফারি পার্ক এর জন্যে আদর্শ জায়গা হতে পারে। আশার কথা, ঢাকা চিড়িয়াখানায় বাংলা শকুন ও ময়ূরের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশের প্রকৃতিতে হারিয়ে যাওয়া অনেক প্রাণী এখনও চিড়িয়াখানায় দেখতে পাওয়া যায়। উপযুক্ত ব্যবস্থাপনার মাধ্যমে এদের সংখ্যা বৃদ্ধি করার উদ্যোগ নেওয়া যেতে পারে। বাংলাদেশ বন বিভাগের পক্ষ থেকে সুন্দরবনের চিত্রা হরিণ,
বানর অজগর নিয়ে নিঝুম দ্বীপের রোপিত প্যারাবনে ছেড়ে দেওয়া হয়েছিল। অজগরকে মধুপুর জাতীয় উদ্যানেও মুক্ত করা হয়েছিল। সেই অবমুক্ত বন্য প্রাণী সংখ্যায় অনেক বেশি বৃদ্ধি পেয়েছে এবং সফলভাবে বেঁচে আছে। এদের মধ্যে নিঝুম দ্বীপের চিত্রা হরিণ প্রকল্প মোটামুটি সফল। হরিণগুলো যেন নিঝুম দ্বীপের সৌন্দর্যের উৎস হয়ে দাঁড়িয়েছে। এই দ্বীপের বাসিন্দা এবং হরিণগুলো মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করছে। এছাড়াও হরিণকে এক্সিটু প্রক্রিয়ায় সংখ্যা বৃদ্ধির কার্যক্রম রয়েছে দুলাহাজরা সাফারি পার্কে। মূলত হরিণ প্রজনন কেন্দ্র হিসেবে শুরু হলেও পরে এটি সাফারি পার্কে রূপ লাভ করে। এই পার্কটিতে নানান প্রজাতির বন্যপ্রাণী বিশেষ করে বাঘ, হরিণ, সাম্বার, গয়াল, ভালুক, হাতি, কুমির, এই পদ্ধতিতে হরিণ প্রজনন প্রক্রিয়া সফল হওয়ায় আরও অন্যান্য বিপন্ন প্রাণীর জন্যে আশার আলো জাগিয়ে তুলেছে। বিভিন্ন ধরনের বিপন্ন বন্য প্রাণীকে বন্দি অবস্থায় প্রজননের মাধ্যমে সংখ্যা বৃদ্ধি করিয়ে উপযুক্ত প্রাকৃতিক পরিবেশে ফিরিয়ে দেয়াই হচ্ছে সাফারি পার্কের অন্যতম লক্ষ্য। এছাড়াও সুন্দরবনের করম জলে লোনাপানির কুমিরের একটি প্রজনন কেন্দ্র রয়েছে, যেখানে এই প্রজাতির কুমিরকে একটি নির্দিষ্ট বয়স পর্যন্ত লালন পালন শেষে তাদের নিজস্ব প্রাকৃতিক আবাসে ছেড়ে দেয়া হয়। শুধু বন্য প্রাণী নয়, বিপন্ন উদ্ভিদগুলোকে রক্ষায় আমাদের জাতীয় উদ্ভিদ উদ্যান এক্সিটু কনজারভেশন প্রক্রিয়ার মাধ্যমে দুর্লভ গাছ সংরক্ষণ অব্যাহত রেখেছে। বিভিন্ন দুর্লভ প্রজাতির অর্কিড সংগ্রহশালা রয়েছে এখানে। উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনবল তৈরি ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করে চিড়িয়াখানাগুলোকে আধুনিকায়নের ব্যবস্থা করে এক্সিটু কনজারভেশনের পথ সুগম করা যেতে পারে। প্রকৃত প্রাকৃতিক অবস্থা ফিরে পেতে হলে এ ধরনের উদ্যোগ সময়ের দাবি। দর্শক মণ্ডলী, আমরা এতক্ষণ দেখলাম এক্সিটু কনজারভেশনের উপর বিস্তারিত প্রতিবেদন। এবার ফিরে আসি আমাদের আজকের অতিথিদের কাছে। আমাদের মাঝে আছেন ডাক্তার তপন কুমার দে, বন সংরক্ষক এবং তরুণ গবেষক সীমান্ত দীপু। ডাক্টার তপন কুমার দে, এক্সিটু কনজারভেশন বলতে আমরা কী বুঝি? দুটো টার্মস আজকালকার বিশেষ করে বন্যপ্রাণী সংরক্ষণের ক্ষেত্রে বেশি ব্যবহার হয়। একটা হচ্ছে ইনসিটু কনজারভেশন, একটা হচ্ছে এক্সিটু কনজারভেশন। ইনসিটু কনজারভেশন হচ্ছে যেখানে প্রাণীটা আছে তার আবাসস্থলের মধ্যেই তাকে সংরক্ষণ করা এবং তার বংশ বিস্তারের জন্য তার পরিবেশ সৃষ্টি করা। আর এক্সিটু হচ্ছে যে বিশেষ করে হ্যাবিটেট লসের কারণে এবং তার পরিবেশের মানে বিভিন্ন কারণে অনেকগুলো উপাদান আছে যে বন্যপ্রাণী তার স্বাভাবিক যে তার বাসভূমির তার যে পরিবেশটা নষ্ট হয়ে গেছে, এই জন্য আমরা তাকে সেখান থেকে মানে এনে নিয়ন্ত্রিত একটা আধা মানে বলতে প্রাকৃতিক নিয়ন্ত্রিত একটা অবস্থায় মানে আমরা চেষ্টা করি তাকে রাখার জন্য এবং যাতে করে সে তার স্বাভাবিক আচরণের মাধ্যমে তার বংশ বৃদ্ধি করতে পারে এবং সে টিকে থাকতে পারে এই অবস্থাতে। এ ধরনের পদ্ধতি কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে? না, এ ধরনের পদ্ধতি পৃথিবীর সকল দেশেই আছে। জুলজিক্যাল পার্ক যেটা, চিড়িয়াখানাকে সীমিত আবদ্ধ অবস্থায় এখন বলা হচ্ছে চিড়িয়াখানার একটাতে তার ন্যাচারাল একটা মানে ইয়ে থাকতে হবে, তার পরিবেশ থাকতে হবে। আমি একটা প্রাণীকে কষ্ট করে তার সীমাবদ্ধ জায়গায় আমি রাখতে পারবো না, তার জন্য স্পেস, তার জন্য খাবার, তার বিচরণ ক্ষেত্র রাখতে হবে। আমাদের এই যে চিড়িয়াখানা, সাফারি পার্ক, এগুলো মানে এক্সিটু কনজারভেশনে ভালো ভূমিকা রাখছে এবং এটা পৃথিবীর সব দেশেই আছে। তো হরিণের বেলায় এটা কতটুকু সফল হয়েছে? হরিণের বেলা আমরা খুবই সফল হয়েছি। আপনারা জানেন যে আমাদের দেশের এক সময় প্রায় মানে 6-7 প্রজাতির হরিণ ছিল। এর মধ্যে এখন আমরা যে মায়া হরিণ এবং চিত্রে হরিণগুলো নেচারে এখনও আছে, চিত্র হরিণ সুন্দরবনে, মায়া হরিণ আমাদের বিভিন্ন পাহাড়ি বনাঞ্চলে,
আছে এখনও কিছু কিছু এবং এন্ডেঞ্জারেরা মায়া হরিণটা আমরা অনেক চুনতির ওই যে অভয়ারণ্য এক সময় ছিল সেখানে ছেড়েছি এবং কাপ্তাই জাতীয় উদ্যানেও আমরা সাম্বার হরিণ ছেড়েছি যাতে করে সে ফিরে যায় সেখানে। সাম্বার হরিণ ছাড়া আর কোনো হরিণের বেলায় অথবা অন্য কোনো প্রাণীর বেলায় কি এটা এই পদ্ধতি অবশ্যই আমরা মানে আপনার কুমিরের নোনাবানির কুমির আপনি জানেন যে প্রাকৃতিক পরিবেশে যখন ডিম পারে ডিমটাকে কিন্তু গুই সাপে খেয়ে ফেলে বা ওই যদি সেখানে জেলেরা দেখে ডিমগুলো উঠিয়ে নিয়ে আসে তার এটা নিয়ন্ত্রণ করতে পারতেছি না কিন্তু আমরা ওই ডিমগুলোকে যদি আপনি ইনকিউবেটারে এনে বা আমরা নিয়ন্ত্রিত যে স্যান্ড ব্যাঙ্কে আমরা রেখে তাকে নিয়ন্ত্রিত যে ইয়েতে করে সে বাচ্চা আসে এবং বাচ্চাগুলো যখন বড় হয় আবার প্রকৃতিতে ছেড়ে দিতে এই যে প্রক্রিয়া এটা খুবই মানে আশাব্যঞ্জক। আমরা এই ইদানিংকালে যে সেন্ট মার্টিন দ্বীপে আমরা দেখেছেন যে মানে অলিভ রিডলি টার্টল সহ আরও বেশ কয়েকটা মানে আমরা এন্ডেঞ্জার স্পিসিসের যে বাচ্চা যখন আসতো আগে বাচ্চাগুলো শিয়াল কাক বা লোকজনে নিয়ে যেত কিন্তু আমরা সেখানে প্রোগ্রাম করে এগুলো যখন ডিম দিয়ে দেয় এনক্লোজার করে সেখানে দিয়েছি সেখানে বাচ্চাগুলো যখন বড় হয় আমাদের ওয়াচার আছে অটোমেটিক্যালি মানে সমুদ্রে চলে যাচ্ছে। এই যে প্রোগ্রামটা আমাদের দেশে তো কম এবং পৃথিবীর অন্যান্য দেশে এই ধরনের যে মানে প্রোগ্রামগুলো খুবই আশাব্যঞ্জক আমার মনে হয় এগুলোকে আমরা এনকারেজ করা উচিত। জীববৈচিত্র্য সংরক্ষণে সাফারি পার্কের ভূমিকাটাও এটা কতটুকু দরকার আমাদের জন্য এটা একটা সুন্দর একটা এক্সাম্পল। সেখানে যেমন আমাদের দেশে যে সাফারি পার্কটা আমরা করেছি সেখানে অনেক ধরনের বিরল প্রজাতির পাখি কচ্ছপ কাছিম এবং বিরল প্রজাতির স্তন্যপায়ী তৃণভোজী এগুলো আমরা সেখানে করেছি এবং খুবই আশাব্যঞ্জক। এবং অনেক সময় তো আমাদের যে ধারণা ছিল না যে সব প্রাণী এরকম আবদ্ধ অবস্থায় ব্রিড করবে কি না ওয়াইল্ড যারা যেহেতু তারা তো ক্যাপটিভ নেই আমরা প্রকৃতির ধরে এনে ইয়ে করছি এটা অনেকে বলছে যে এটা সম্ভব নয় কিন্তু কয়েক প্রজাতির প্রাণী বাদে অন্য সব প্রাণী কিন্তু আমাদের যে যদি তার সুন্দর পরিবেশ আমরা দিতে পারি কিন্তু তারা ব্রিড করতেছে এবং এই ব্রিড করাটা এটা আশাব্যঞ্জক ওরা হারিয়ে যাবে না। আমরা যদি এটাকে বড় আকারের মানে তাদের সংখ্যা যদি বাড়ে যেই প্রকৃতিতে ওরা ছিল সেখানেও আমরা পরীক্ষামূলকভাবে কিছু প্রাণী আমরা ছেড়ে দিয়ে দেখতে পারি যে সে সেখানে টিকে কি না এবং এতে করে আমাদের সামগ্রিক যে সেখানে আমি দেখেছি যে প্রায় অনেক ধরনের শুধু খালি যে বন্যপ্রাণী আমরা সেখানে সংরক্ষণ করছি তাই নয় বিলুপ্ত প্রায় বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণীকে আমরা অগ্রাধিকার দিয়েছি এই জন্য যে যাতে করে এগুলো রক্ষা হয় প্লাস মানুষ চিত্ত বিনোদন এবং বিনোদনের খোরাক পায় শিক্ষা মানে গবেষণার সুযোগ পায় কিন্তু এর সাথে সাথে আমরা কিন্তু এই জিনিসটা মানে রাখছি যে অদূর ভবিষ্যতে আমরা পরীক্ষামূলকভাবে যে সমস্ত প্রাণীগুলো সফলভাবে ব্রিড করেছে আমাদের সেখানে প্রকৃতি ছেড়ে দিয়ে যাতে করে বিলুপ্তির হাত থেকে রক্ষা করে। আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর তপন কুমার দে। এবার আমরা সীমান্ত দ্বীপের কাছে আসব। আপনি তো নিঝুম দ্বীপে অনেক গবেষণা করেছেন হরিণের উপরে, আপনার গবেষণার কিছু ফলাফল আমাদের কিছু শোনান। ধন্যবাদ আপনাকে। নিঝুম দ্বীপ আমি দীর্ঘ দেড় বছরের বেশি সময় ধরে গবেষণা করছি আর কি, তারপরে এখন আমার ফাইন্ডিংস মোটামুটি 5000 সামথিং হরিণ এখন প্রতি মাসে যে 21টা করে হরিণ মারা যায়, ডিজিজ ফুড শর্টেজ মানে বৃদ্ধ হয়ে যায় অনেক হরিণ বহু কারণে। ধন্যবাদ ডাক্তার তপন কুমার দে আর সীমান্ত দীপু, আপনারা অনেক মূল্যবান তথ্য দিয়ে আমাদের সমৃদ্ধ করলেন। খুব শীঘ্রই আবার আমরা বসবো ইনশাল্লাহ। দর্শক মণ্ডলী, প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের এবারের সেগমেন্টটি হচ্ছে আপনি জানেন কি, চলুন জানা যাক এক্স সি টু কনজারভেশন নিয়ে কিছু অজানা তথ্য। আপনি জানেন কি, বর্তমানে পৃথিবীতে প্রায় 200+ প্রাণীর ওপর এক্স সি টু কনজারভেশন কার্যক্রম চলছে। পৃথিবীর প্রায় 395টি চিড়িয়াখানায় এক্স সি টু কনজারভেশন কার্যক্রম অব্যাহত আছে। প্রায় 3000 বছর পূর্বে পেরে ডেভিড হরিণ চীনের প্রকৃতি থেকে বিলুপ্ত হয়ে গিয়েছিল, যা বর্তমানে এক্স সি টু কনজারভেশনের মাধ্যমে একটি পার্কে টিকে আছে। জায়ান্ট পান্ডা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বিপন্ন প্রাণী, একে কৃত্রিম পরিবেশে রেখে এক্স সি টু কনজারভেশনের মাধ্যমে এখনও টিকিয়ে রাখা হয়েছে। পৃথিবীব্যাপী বিপন্ন প্রাণী ঘড়িয়ালকে এক্স সি টু কনজারভেশনের মাধ্যমে প্রকৃতিতে পুনঃস্থাপন করার উদাহরণ আছে ভারতে। আমাদের এবারের সেগমেন্টটি হচ্ছে কুইজ। গত পর্বের কুইজটি ছিল
কোন শিকারী পাখিটি প্রাকৃতিক পরিবেশে অতি বিপন্ন অবস্থায় আছে? সঠিক উত্তরটি হলো পালাসি ইগল। অনেকেই সঠিক উত্তর দিতে পেরেছেন, তবে লটারির মাধ্যমে নির্বাচিত সঠিক উত্তরদাতা হচ্ছেন নুরুল আমিন, প্রভাষক, জীববিদ্যা বিভাগ, রোকেয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা, করটিয়া, টাঙ্গাইল। অভিনন্দন আপনাকে। আই পোস্টের মাধ্যমে আপনার ঠিকানায় পৌঁছে যাবে আকর্ষণীয় গিফট। এবারে জানিয়ে দিচ্ছি আজকের কুইজ। আমাদের আজকের কুইজ হচ্ছে, এক্স সিটু সংরক্ষণ পদ্ধতিতে হরিণের সংখ্যা বৃদ্ধির জন্য কোন দ্বীপে ছাড়া হয়েছিল? এ মনপুরা, বি নিঝুম দ্বীপ। সঠিক উত্তর জানিয়ে বৃহস্পতিবার বিকেল 5টার মধ্যে আমাদেরকে SMS করুন। SMS পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন POJ স্পেস A অথবা B স্পেস আপনার নাম, ঠিকানা ও পেশা, এবং যে কোনো মোবাইল থেকে পাঠিয়ে দিন 6161 নাম্বারে। মনে রাখবেন, যে কোনো তিনটি পর্বে কেউ যদি বিজয়ী হতে পারেন, তিনি পাবেন প্রকৃতি ও জীবন দলের সাথে 5 দিনের প্রকৃতি পর্যবেক্ষণের সুযোগ। এছাড়াও বাংলাদেশের জীববৈচিত্র্য ও পরিবেশ সংক্রান্ত গুরুত্বপূর্ণ কোনো বিষয়ের চিত্র ধারণের জন্য বা অনুষ্ঠান সম্পর্কিত মতামত জানাতে চিঠি লিখুন প্রযোজক প্রকৃতি ও জীবন, GPO বক্স নম্বর 964, অথবা ইমেইল করুন প্রকৃতি ও জীবন @gmail.com এই ঠিকানায়। পৃথিবীর বিভিন্ন দেশে এই এক্সিটু কনজারভেশন পদ্ধতি ব্যবহার করে গুরুত্বপূর্ণ এবং বিপন্ন প্রাণীদেরকে রক্ষা করছে। আমাদের দেশেও আমরা এই পদ্ধতি অনুসরণ করে বিপন্ন বন্যপ্রাণী এবং উদ্ভিদদেরকে বিলুপ্তির হাত থেকে বাঁচাতে পারি। এরই মধ্যে স্বল্প পরিসরে কিছু কার্যক্রম শুরু হলেও আরও ব্যাপক কার্যক্রম শুরু করা প্রয়োজন। সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন, এই আশা নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।